সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলে এসছি একদম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমার পিছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমি এখন বাড়িতে নেই আমি বাইরে আছি আর আগের ব্লগে অলরেডি আমি দেখিয়েছি যে আমি কোথায় যাচ্ছি আর আজকে কোন কোন জায়গাগুলো কভার করব তোমাদেরকে দেখাবো তো আজকে আমরা ফার্স্টে যাচ্ছি শিলং ভিউ পয়েন্টে আর তারপর আমরা ওখান থেকে যাবো ডাউকি তো পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো যে যে ভিউ পয়েন্টগুলোতে আমরা যাব সব কিছুকে তোমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে আমি ঘোরাবো আর সব কিছু ডিটেলস শেয়ার করবো মানে ইচ অ্যান্ড এভ্রিথিং যে কোথায় কেমন কি খরচা হচ্ছে কোথায় কত টাকা দিতে হচ্ছে কোথায় আমরা আগে থেকে অ্যাডভান্স দিয়েছি আর কোথায় এখানে এসে ডিরেক্টলি আমরা সুবিধাগুলো পাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগের সাথে থেকেও দেখা হচ্ছে চারদিকে জাস্ট তাকিয়ে দেখো একবার ঠিক কতটা কুয়াশা হয়ে রয়েছে মানে আমরা এত কিছু তাড়াতাড়ি আসিনি আমরা সব কিছু করে রেডি রেডি হয়ে কিন্তু আমাদের অলরেডি আটটা নটা বেজে গেছে বাট কুয়াশা প্রচুর এখনও রোদের তো এক ফোঁটা দেখাই যাচ্ছে না চারদিকে কুয়াশা ভর্তি তো ওখানে যারা লোকাল লোকজন ছিল আর কি যারা দোকানদার তারাও কিন্তু আমাদের এটাই বলছে যে এখন যদি আমরা যাই এখানে তাহলে কিন্তু কিছুই দেখতে পাবো না জায়গাটা হচ্ছে শিলং ভিউ পয়েন্ট তো যাই হোক আমরা ওখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়লাম আর এই যে আমার বর একটা ছোট্ট কালুকে পেয়েছিলো ওকে বিস্কিট খাওয়ার ছিল পাশেই অনেকগুলো দোকান ছিল ব্রেকফাস্ট করার জন্য তো আমরা ওখানে ব্রেকফাস্ট করতে এক জায়গায় ঢুকে পড়লাম আর এত সুন্দর কুয়াশা পাহাড় মেঘের মধ্যে অবভিয়াসলি ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা তো আমরা ম্যাগি আর ডিম ডিমসিদ্ধ অর্ডার করলাম তো আমরা ফার্স্টে সেদ্ধ দিয়ে স্টার্ট করলাম আমাদের ব্রেকফাস্ট আর এটা হচ্ছে আমার ছানুর হাত তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম আমি ভাবছিলাম যে যদি ব্রেকফাস্ট করতে করতে একটু দেরি হয়ে যায় তো তাহলে যদি আমরা যেতে পারি কুয়াশা যদি একটু কমে যায় তো আমার ম্যাগির প্লেটটা নিয়ে আমি এখানে বাইরে চলে এসেছি আর চারদিকে ভীষণ কুয়াশা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বাট ভালো কুয়াশা আছে তারপর আমরা নিয়ে নিলাম আনারস যেটা কিন্তু এখানের ভীষণ ভীষণ টেস্টি প্ল্যানিং তো আমাদের ছিল যে আমরা ফার্স্টে শিলং ভিউ পয়েন্ট যাচ্ছি বাট তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরকম অবস্থা রাস্তার যাই না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো বাট খুব ভালো কুয়াশা রয়েছে আর এরকম কুয়াশাতে শিলং ভিউ পয়েন্টে গিয়ে লিটারালি কোনো লাভ নেই কারণ ওখানে ভিউটা ভীষণ ভালো যেটা কুয়াশার জন্য একদম দেখা যাবে না তাই আমরা প্ল্যানে চেঞ্জ করেছি তো আমরা এখন ভিউ পয়েন্ট যাচ্ছি না আমরা ডিরেক্ট এখন এখান থেকে ডাউকির জন্য বেরিয়ে যাব আর ফেরার পথে যখন আমরা ফিরবো চেরাপুঞ্জি ঘুরে লাস্টে তখন কিন্তু আমরা যাব এই ভিউ পয়েন্ট দেখতে তো আপাতত আমরা এখান থেকে কিন্তু ডাউকির জন্য যাচ্ছি দেখা হচ্ছে বেরিয়ে গেলাম ডাউকির উদ্দেশ্যে আর যেতে যেতে তোমাদেরকে রাস্তাটা দেখাবো ভীষণ সুন্দর মানে চারদিকে সুন্দর মেঘ কুয়াশা হালকা ছিল আমরা একটু দূরে চলে এলাম তাই এখানে একটু কুয়াশা কম আছে বাট চারদিকে পাহাড় আর ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো গান শুনতে শুনতে সবাই মজা করতে করতে যাচ্ছি এই জার্নিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে কোথাও পৌঁছাবার আগে অবধি তো দেখতে পাচ্ছ আবার এমন একটা রাস্তায় চলে এসেছি প্রচণ্ড কুয়াশা তো এখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে একটু নামি কারণ খুব ইচ্ছে করছে বাইরে গিয়ে কুয়াশাটাকে ফিল করতে মানে অ্যাকচুয়ালি কুয়াশার থেকেও বেশি মেঘ রাস্তার মধ্যে মেঘ রয়েছে যেটা এখানে হয়তো ক্লিয়ারলি বোঝা যাবে না বাট আছে দেখতে দেখতে ছিটে ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমরা এখানে চলে এলাম আর একটা জায়গায় দাঁড়ালাম চা বা কফি খেতে অনেকটা রাস্তা চলে এসছি অলমোস্ট প্রায় দেড় দু ঘন্টা হয়ে গেছে ব্রেকফাস্ট করার পর থেকে তো সেজন্য আমরা এক জায়গায় দাঁড়ালাম আর এখানে দেখছি ভিউটা আরও ভালো মানে ভাগ্যি সেখানে চা খেতে আমরা দাঁড়ালাম তাই নাহলে এই ভিউটা তো আমরা মেসি করে যেতাম এটা কোনো ভিউ পয়েন্ট নয় বাট এখানে কিন্তু দারুণ জায়গাটা মানে খুবই অসাধারণ লাগছে দেখতে তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ পিছনে একরকমের পোকার একটা ঝিঝি পোকার মতন আওয়াজ রয়েছে যেটা কিন্তু খুব লাউড মানে এখানে দাঁড়ালে কিছুক্ষণের মধ্যে কান ঝালাপালা ধরে যাবে এতটাই লাউড আওয়াজটা বাট ভিউ এত সুন্দর যে মনটা পুরোপুরি ওইদিকেই আছে কিছুক্ষণ আমরা এখানে দাঁড়ালাম একটু ফটো ফটো তুললাম অ্যান্ড দেন আমরা কফি খেতে দোকানটার সামনে এগিয়ে এলাম তো এখানে আর একটা কালুকে পেয়ে গেছে আমার বর তো ওকে বিস্কিট খাইয়ে আমরা নিয়ে নিলাম কফি আর কফি খেয়ে আমরা বেরিয়ে গেলাম আর একটা জায়গার উদ্দেশ্যে তো আমরা এবার চলে এসছি লিভিং রুট ব্রিজে তো এটা দেখার জন্য অনেকটা কিন্তু ট্রেক করে যেতে হয় ফার্স্টে উপরে উঠতে হয় দেন নিচে নামতে হয় তারপর কিন্তু আমরা জায়গাটাতে পৌঁছাবো তবে হ্যাঁ খুব যে কঠিন সেরকম বলবো না ট্র্যাক বলতে সিঁড়ির ধাপ মতন করা রয়েছে সেটা ধরে ধরেই আমরা এগোবো আর জায়গাটাতে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি যে ঠিক কতটা সুন্দর ওয়েদার হচ্ছে এখানে একটা কি বলবো মেন ক্যারেক্টার প্লে করছে ওয়েদারের জন্য অটোমেটিক্যালি এত ভালো লাগছে জায়গাটা যে বলে বোঝাতে পারবো না তো দেখো আর্ধেক সিঁড়ি নেমেই কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছি আর এই হলো সেই লিভিং রুট ব্রিজ যেটা কিন্তু প্রচুর ভিডিওজে আমি দেখেছি আর এখানে আসার আমার খুব ইচ্ছে ছিল দেখতেই পাচ্ছ গাছের শিকড় দিয়ে কিরকম একটা ব্রিজ ফর্ম হয়ে গেছে এটা কিন্তু মানে ভীষণ ম্যাজেস্টিক লাগছিল দেখতে আর যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই কারণে খুব বেশি ভালো লাগছে সবকিছু যেন একদম ফ্রেশ গ্রিন আর খুবই সুন্দর তো ওটার পরে এখানে একটা ঝর্ণা মতন আছে নিচে নেমে ওখানে দেখা যায় ওটা তো ওখান থেকে আমরা নিচে নামবো আর তারপর নিচ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি এই যে পুরো লিভিং রোড ব্রিজটা কিন্তু এখান থেকে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে বলে দিই এই লিভিং রোড ব্রিজের টিকিট কিন্তু আমাদের সবার মিলিয়ে দুশো টাকা লেগেছে আর তার আগে আমরা যখন ব্রেকফাস্ট করলাম তখন কিন্তু আমাদের পাঁচশো টাকা ম্যাগির আর ওই পাইনাপল সবাই মিলে খেতে দুশো আশি টাকা খরচা হয়েছে তো ডিটেলসগুলো তোমাদের জানিয়ে দিলাম যাতে তোমরা একদম প্রপার আইডিয়া পাও যে কতটা কেমন খরচা হচ্ছে তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ালাম ফটো ফটো তুললাম ভিডিও নিলাম আর তারপর আমরা এবার উঠে যাচ্ছি আর এখান থেকে বেরিয়ে নেক্সট যেখানে যাব সেই জায়গাটাও তোমাদের দেখাবো তো যেতে যেতে আরেকবার দেখিয়ে দিই আমাদের এই প্রিয় মানে আমার পুরো ট্রিপটার মধ্যে সবথেকে প্রিয় জায়গা বলতে পারো লিভিং রোড ব্রিজটা এবার আমরা চলে এসেছি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ মলিন লং তো এখানের এন্ট্রি ফিস হচ্ছে পঞ্চাশ টাকা ঢুকেই আমরা দেখলাম দেখটা দুটো বেজে গেছে তাই আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে এখানে লাঞ্চ করার জন্য একটা ছোট হোটেল মতো ছিল তো ওখানে আমরা উঠে গেলাম আর ওঠার পরে দেখো হোয়াইট টি শার্ট পরে খাবার খেতে ভয় পাচ্ছিল আমার বর তাই ব্যাগ থেকে আবার অন্য একটা টি শার্ট বার করে এনে পরে ফেলেছে তো যাই হোক আমরা এরপর নিয়ে নিলাম খাবার অ্যাজ ইউজুয়াল আমি নিয়ে নিচ্ছি রুটি আর চিকেন কষা আর বাকিরা নিয়েছে থালি তো এখানে কিন্তু মোটামুটি ডিসেন্টই খাবার ছিল প্রাইস একটু বেশি ছিল বাট ইটস ওকে খাবার দাবার খুব একটা খারাপ ছিল না মোটামুটি ছিল আর দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা ঘুরবো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ এই ভিলেজেও কিন্তু রয়েছে এন্ট্রি ফিস তো আমাদের ছজন অ্যাডাল্ট আর দুটো বাচ্চা মিলে দুশো টাকা টোটাল এন্ট্রি ফিস লেগেছে তো আমরা চললাম আর ভেতরে হেঁটে হেঁটেই কিন্তু পুরো জায়গাটা ঘুরতে হবে তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওইখানে দাঁড়িয়ে একটা দাদা আইসক্রিম বিক্রি করছে স্কুটিতে তো আমরা নিয়ে নিলাম একটা করে আইসক্রিম এবার আইসক্রিম খেতে খেতে আমরা জায়গাটা ঘুরবো তো একটু এগোতেই ওখানে দেখতে পাচ্ছি একটা জায়গায় বোর্ড লাগানো আছে একটা প্রাইভেট প্রপার্টি যেটা তিরিশ টাকা করে লাগবে এক একটা মানুষের চাপার জন্য দেখতে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লাগছে মানে একটা বিরাট বড় গাছের মধ্যে এরকম একটা সেতু মতো বানানো আছে যেটার কিন্তু ভালো খাড়া হয়তো ক্যামেরায় আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো বাট ভীষণ কিন্তু হাইটেটার আছে তো চাপতে তো ভয়ই লাগছিল আমরা বাস তিন চারজনই চাপছি বাকিরা নিচে মানে আমাদের দুই দিদি আর বৌদি ওরা দুজন বাচ্চাদেরকে নিয়ে নিচে আছে আর আমরা চারজন উপরে চাপছি জায়গাটা কিন্তু বেশ ভালো খাড়া মানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে বাট উঠতে কিন্তু আমাদের মানে খুবই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে অলরেডি কারণ খুব খাড়া জায়গাটা বাট ইন্টারেস্টিংও খুব অ্যাডভেঞ্চারাসও খুব তো আমরা তো চাপছি কারণ এখানে ঘুরতে এসে যদি অ্যাডভেঞ্চারই না করব তাহলে আর কি মজা বলো তাই জন্য আমরা কিন্তু চাপছি আর আমি তো আবার ব্লগ করতে করতে চাপছি মানে আরও এক কাটা উপরে তো যাই হোক ওপরে উঠে যেটা দেখতে পাচ্ছি একটা এই এন্ডে আর কি একদম যেখানে শেষ হচ্ছে পুরো সেতুটা সেখানে কিন্তু একটা এরকম প্ল্যাটফর্ম বানানো রয়েছে যেখানে উঠে কিন্তু দারুণ ভিউ দেখতে পাচ্ছি মানে মনটা ভরে গেল এত কষ্ট করে যে চাপলাম ওপরে মনটা ভরে গেল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে প্লেন ল্যান্ডটা রয়েছে একটু জল জল টাইপের ওটা কিন্তু বাংলাদেশ এখান থেকে কমপ্লিটলি মানে ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তো যাক এবার এখান থেকে নিচে নেমে পড়লাম আর নামার সময় আর আমি ব্লগ করিনি তাই তোমাদের দেখাতে পারছি না তো এরপর আমরা হেঁটে হেঁটে কিছুটা ঘুরলাম জায়গাটা অ্যান্ড দেন ওখান থেকেই পাশে একটা ব্যালেন্সিং রক আছে মৌলিন লঙে সেটা দেখতে গেলাম দশ টাকা করে পার হেড টিকিট লাগলো তো আমরা ঢুকলাম ঢুকে দেখলাম একটা বিরাট বিরাট বড় একটা পাথর একটা ছোট পাথরের ওপর ব্যালেন্স করে রাখা আছে শুধু এটাই মানে এটাই দেখার জিনিস ওখানে এই যে এইটা তো এই বিরাট পাথরটার নিচে একটা ছোট পাথরে ব্যালেন্স করা আছে দেখতে বেশ ইন্টারেস্টিং বাট এমন কিছু ইম্পর্ট্যান্ট তো নয় তোমরা চাইলে স্কিপ করতে পারো বাট দেখতেও পারো কারণ চারদিকে বেশ জঙ্গল আছে তো জায়গাটা খুব সুন্দর বেকার এরপর আমরা এখান থেকে বেরোচ্ছি আর যাচ্ছি আমরা ডাউকির উদ্দেশ্যে ডাউকি রিভার যেটা সেটার উদ্দেশ্যে তো যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম আর একটা ভীষণ সুন্দর ওয়াটার মানে এখানে না সৌন্দর্যই ওটা যেখানেই যাবে রাস্তাঘাটে যেতে যেতে এত ওয়াটারফল দেখতে পাবে যে মানে ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই তোমাদের অনেকগুলো ওয়াটারফল দেখা হয়ে যাবে আর এক একটা এত সুন্দর মনটা জাস্ট ভরে যাচ্ছে তো এরপর আমরা দেখতে পেলাম এটা কি ডাইনাসর রক বা এমনি কিছু নাম ছিল এটার ফেসটা একটু ডাইনোসরের মতো ডাইনোসর বা গড এমনি কিছু নাম ছিল আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না বাট ভীষণ সুন্দর তো আবার আমরা এগোচ্ছি আর এগোতে এগোতে আরেকটা ওয়াটারফল পেয়ে গেলাম এখানে প্রথমে ভাবলাম নামবো না কিন্তু এত জোরে হাওয়া চলছে আর পুরো জলটা হাওয়ার সঙ্গে এত সুন্দর ছিটে হয়ে উড়ে আসছে না মানে আমাদের দিকে যে নামতে বাধ্য হলাম মানে কিছু করার ছিল না নামলামই ওই জন্য আমরা তো ফাইনালি আমরা এবার পৌঁছে গেছি ডাউকে রিভার আর ওখানে যে এন্ট্রান্সটা রয়েছে ওখানে এরকম সুন্দর গাছ লাগানো চারদিকে জায়গাটা ভীষণ সুন্দর ঢুকেই মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ফটো শটো তুলি কিন্তু প্রবলেম যেটা হয়েছে অলমোস্ট সানসেটের টাইম হয়ে গেছে এর থেকে বেশি দেরি করলে কিন্তু আমাদের বোটে চাপাটা বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আমরা আর ফটো ফটো তুললাম না নাহলে এখানটা কিন্তু যদি একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় ফটো তোলার জন্য দারুণ একটা জায়গা আমার ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক যেহেতু বোটে চাপবো ওই জন্যে আমরা দেরি না করে যেখান থেকে বোটগুলো ছাড়ে ওইদিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে বলে দিচ্ছি পুরো ডিটেলস যে কী কেমন খরচা হয় এখানে বোটে চাপতে আর অনেক তখনও লোক আছে কারণ কি সানসেট এখনও একটু দেরি আছে তো লাস্ট বলতে পারো যে আমরা যখন যাচ্ছি এখনই হচ্ছে লাস্ট ট্রিপ যাচ্ছে এখানে কিন্তু একসাথে সবাই চাপা যাবে না একটা বোটে তিনজন মানুষ চাপতে পারো পঁয়তাল্লিশ মিনিটের জন্য আটশো টাকা লাগবে তো আমরা ছজন ছিলাম দুটো বাচ্চাকে নিয়ে আটজন তো ছজন আমাদের আলাদা আলাদা চাপতে হলো তো দাদারা একটা আলাদা বোটে চাপছে আর আমরা মেয়েরা একটা আলাদা বোটে চাপছি নাহলে একসাথে হলে তো বেশ ভালোই লাগতো বাট একসাথে রয়েছে এমন না যে নেই বড়ো বোট রয়েছে বাট ওটা মেবি সাড়ে তিন হাজার বা এমনি কিছু অ্যামাউন্ট ছিল সেই আমরা আর ওটার দিকে গেলাম না তিনজন তিনজন করেই আমরা বোটে চাপছি তো ফাইনালি ডাউকি নদীতে আমরা বোটে চেপে পড়েছি আর আমি জানি যে এখানে না একটু তোমাদের সবারই অবাক লাগছে হবে কারণ ডাউকি রিভারে আমরা যেরকম দেখি ইউটিউব বগেরাতে যে একদম ক্রিস্টাল ক্লিয়ার নিচে পাথর দেখা যাচ্ছে বোটের রিফ্লেকশন পড়ছে সেই জিনিসটা নেই কেন তো কেন তোমাদের আগেই বলে দিই অ্যাকচুয়ালি বর্ষাকালে যখন সবকটা কটা ঝর্ণায় তোমরা জল পাবে সেই টাইমেই সবাই মেঘালয় যাওয়ার প্ল্যান করে বাট ওই টাইমে গেলে কিন্তু ডাউকি রিভারে প্রচুর জল অন্য জায়গা থেকে আসে বলে ওই ক্রিস্টাল ক্লিয়ার ভিউটা কিন্তু দেখা যায় না তো ওই ক্রিস্টাল ক্লিয়ার ডাউকি রিভারের ভিউটা তোমরা তবেই দেখতে পাবে যদি তোমরা শীতকালে আসো বাট তখন একটা এটা ইস্যু হয়ে যায় যে তখন জল সব জায়গায় কম থাকে তো ওয়াটার ফলগুলো দেখতে অতটা ভালো লাগে না তো যেটাতেই আসবে কোনো একটা মিস করতে হবে যদি শীতকালে আসো ক্রিস্টাল ক্লিয়ার ডাউকি রিভার দেখতে পাবে বাট ওয়াটার ফলগুলোতে জল পাবে না আর যদি বর্ষাকালে আসো সব ওয়াটার প্রচুর জল পাবে বাট ডাউকি রিভারটা ক্রিস্টাল ক্লিয়ার পাবে না বাট হ্যাঁ জল কিন্তু তাও ভীষণ পরিষ্কার আমাদের এদিকের এলাকার মতন কিন্তু জল নয় যতই হোক ক্রিস্টাল ক্লিয়ার এখন দেখা যাচ্ছে না বাট আমরা নিজের চোখে যখন দেখছি না তখন কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে খুব পরিষ্কার আর জায়গাটা এতটা সুন্দর তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না দুদিকে এই যে পাহাড় আর মাঝখান দিয়ে নদীটা যাচ্ছে না ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর যখনই বোটটা মানে পাহাড়ের একটু বেশি কাজ ঘেসে যাচ্ছে তখন উপর থেকে না কোনো না কোনো ছোট ছোট ওয়াটারফলের একটা অংশ যেখান থেকে জলের ছিটে গায়ে লাগছে তো খুব খুব হেভেনলি লাগছে মানে মনে হচ্ছে যেন এটা পঁয়তাল্লিশ মিনিট না এটা জাস্ট চার ঘন্টার হতো তো খুব ভালো হতো ওই যে দেখতে পাচ্ছ দূরে ছোট ছোট ওয়াটারফলের এক একটা অংশ ওর ছিটেগুলো আমাদের গায়ে লাগছে যখন আমরা তার তলা দিয়ে পেরোচ্ছি আর ওই সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ বেশ বেশ ভালো লাগছে আর জানি না আমি কতটা ক্যামেরাতে বোঝাতে পারছি বা আমার গলার এক্সাইটমেন্টে কতটা তোমরা বুঝতে পারছো বাট বেশ ভালো লাগছে আর মনে হচ্ছিলো যেন তাড়াতাড়ি সানসেটটা না হোক যাতে আমরা অনেকক্ষণ ঘুরতে পারি বা সেটাই আর রকগুলো সত্যি খুব সুন্দর এই সাইড দিয়ে যখন যাচ্ছি না উপর থেকে ফোটা ফোটা জল পড়ছে ওগুলো ওয়াটারফলেরই এক একটা অংশ ভীষণ মিষ্টি লাগছে একে তো ওয়েদার খুব ভালো তার মধ্যে ডাউকি রিভারে দুদিকে পাহাড় আর আমরা বোটে করে যাচ্ছি জাস্ট মানে মেসমারাইজিং মানে এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না এই যে আবার দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওই ওয়াটারফলেরই একটা অংশ যেখান থেকে জল পড়ছে আর আমরা এখন পাশ দিয়ে যাচ্ছি লিটারলি আমাদের উপর কিন্তু জলের ছিটেটা পড়ছে তো খুব ভালো লাগছে そう、そう、 এই যে পঁয়তাল্লিশ মিনিটের রাইডটা এটা কিন্তু মানে সবকিছু মিলিয়ে মানে যখনই এই বোটে করে আমরা যে যাচ্ছি যেতে যেতে সামনে একটা ছোট আইল্যান্ড টাইপের আছে মানে ওখানে পাথর পাথর রয়েছে ওইখানে গিয়ে কিন্তু বোট থেকে আমাদের নামাবে ওখানে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট ঘোরার জন্য টাইম দেবে ঘুরতে পারো ফটো তুলতে পারো দেন আবার ওরা ডাক দেবে তখন আবার বোটে চেপে কিন্তু চলে আসতে হবে আর দেখতেই পাচ্ছ দুটো পাহাড়ি শুধু না দূরে আরও পাহাড় দেখা যাচ্ছে আর কি সুন্দর লাগছে দেখতে তো আমার তো মনে হচ্ছিল বাস ওই নামানোর দরকার নেই বাস একটুখানি আরও ঘুরিয়ে দিক জলের মধ্যেই থাকি বাট যেহেতু বোটগুলো হাতে চালানো বোট তাই ওদের পক্ষেও সম্ভব না এর থেকে বেশি একটানা চালানো তাই ওদেরও রেস্ট দরকার তাই কিন্তু ওরা এখানে নামালো আমাদেরকে তবে এই জায়গাটাও বেশ সুন্দর আর এত সুন্দর সুন্দর পাথর চারদিকে ছড়িয়ে খুব ভালো লাগছে এখানে নেমে আমার মনে হচ্ছে যে এখানেই আরেকটু টাইম দিয়ে দিক না ডাকুক তাড়াতাড়ি যাতে আরামসে এখানে বসতে পারি তো ফাইনালি আমরা ওখান থেকে কিন্তু এবার বেরিয়ে এসেছি কারণ সানসেট অলরেডি হয়ে গেছে আর এটা হচ্ছে ভিউ আমাদের যেখানে স্টে তার সামনে মানে আমরা দরজা খুললে এই ভিউটা দেখতে পাবো সামনে নিচে ক্যাম্পিং হচ্ছে বাট আমাদের সাথে বাচ্চা আছে আর বসার টাইম তাই আমরা রেস্ক নিইনি আমরা রুমই নিয়েছি থাকার জন্য রুম থেকেই কিন্তু এই ভিউটা দেখা যাচ্ছে সামনে ডাউকি রিভারের জল আর এখানে কিন্তু জলের ডেপথ নেই তাই খুব ক্রিস্টাল ক্লিয়ার যে জিনিসটা না ওটা চোখে তোমরা দেখতে পাবে ভালো করে আমি দেখাবো পরে তোমাদের তো আর সামনে হচ্ছে পাহাড়টা মানে এত সুন্দর ভিউ এ কিন্তু আমরা রুম বুক করেছি দেখো রুমটা কীরকম বা কতটা লাগজোরিয়াস এটা ইম্পর্টেন্ট না আমার কাছে যদি তোমাদের এটাই হয় যে ভিউটা ইম্পর্টেন্ট রুমটা কতটা লাগজারিয়াস সেটা ইম্পর্টেন্ট নয় তাহলে আই ক্যান বেড যে এটা তোমাদেরও খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে রুম কিন্তু ভীষণ লাকজুরিয়াস মোটেই না একদম প্লেন বেসিক সিম্পল আর অলসো আমরা যখন গেছি তখন ওদের অ্যাডমিনিস্ট্রেশনের কেউ একজন মারা গেছে বলে সার্ভিসটা অতটা ভালো ছিল না বাট অল দ্য টাইম কিন্তু ওদের সার্ভিস ভালো থাকে মোটামুটি তো এটা আমাদের ফার্স্ট রুম এন্ট্রি নেওয়ার পর এখানে দুটো ডা ডাবল বেড আছে এখানে আমি আমার বর দিদি জামাইবাবু আর ছানু আমরা সবাই ছিলাম আর বাস এখানে সাইডে একটা টেবিল রয়েছে আর ওখানে রয়েছে একটা ওয়াশরুম আর একটা ড্রেসিং টেবিল তো এমন কিছু লাকজোরিয়াস রুম না একদম প্লেন বেসিক অ্যান্ড সিম্পল কিন্তু আমার কাছে এটাই মানে যথেষ্ট কারণ শুধু তো রাতটুকু ওই পাঁচ ছ ঘন্টা ঘুমানোর জন্য রুমের ভেতরটা বাকিটা তো এই ভিউটাই দেখব না তো অবভিয়াসলি আমার কাছে ভিউটা বেশি ইম্পর্টেন্ট তাই আমরা কিন্তু এই জায়গাটা বুক করেছি আর খুব খুশি হয়েছি থেকে তো এটা হচ্ছে সেকেন্ড রুম এটাতে আমার এক দাদা আর বৌদি আর ওদের ছেলে ওরা তিনজন এখানে ছিল এখানেও কিন্তু সেম একটা ডাবল বেড আছে এটা ডাবল বেডওয়ালা রুম ওটাতে যেমন দুটো বেড ছিল এখানে একটা বেড আছে টেবিল রয়েছে একটা ওয়াশ বেশিন রয়েছে এক্সট্রা ফ্যান দেওয়া রয়েছে আর কিন্তু একটা ওয়াশরুম রয়েছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই রুমগুলোর বাইরের ভিউটা যেটা হচ্ছে আমার মন একদম কেড়ে নিয়েছে এই যে আমি যে খাট থেকে উঠে যেই দরজাটা খুলবো আমি সামনে দেখতে পাবো এই ভিউটা তাই জন্যে আর কিছু আমি ভাবিনি চিন্তাও করিনি আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি যে জায়গাটা মানে এই স্টেটা কিন্তু অনেক নিচে অলমোস্ট আমি কাউন্ট করিনি বাট অ্যাটলিস্ট দেড় দুশো সিঁড়ি তো হবেই রাস্তা থেকে এই সিঁড়িগুলো নিজেই পায়ে হেঁটে তোমাদের নিচে নামতে হবে তবে গিয়ে তোমরা এই জায়গাটাতে থাকতে পারবে আর কস্ট তোমাদের বলে দিই আমরা দুটো রুম নিয়েছিলাম রুম ডাবল বেড ছিল টোটাল আমাদের পাঁচ হাজার টাকা লেগেছে তার মধ্যে পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স পে করেছি আর আমরা বেরোনোর সময় দিয়েছি জায়গাটার নাম ব্রাইট স্টার হোমস্টে ভীষণ সুন্দর বাট অনেকগুলো সিঁড়ি নেমে কিন্তু নিচে নামতে হবে তবেই কিন্তু ওই ভিউটা তোমরা পাবে তো আমার কাছে ওটা ইম্পর্টেন্ট ছিল যে ভিউ যেন ভালো হয় আমাদের সবার কাছে ছিল তোমাদেরও যদি এই মাইন্ডসেট থাকে তাহলে জায়গাটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে কেমন লাগছে আমার ব্লগ নিশ্চয়ই জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টেলদেন সবাই ভালো থেকো হ্যাপি থেকো টাটা